সুপ্রিয় দর্শক, আজ 27 সেপ্টেম্বর 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম দিনাজপুরের আমবাড়ি হাট। প্রতি সোমবার এবং শুক্রবারে এখানে হাট বসে। তো গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে এই যে গরুর রাজত্ব, যেটাকে বলে আমবাড়ি হাট, সেই রাজত্বতে কিন্তু আজ গরুর সংখ্যা অনেক কম, সেই সঙ্গে ক্রেতার সংখ্যাও অনেক কম, শুধুমাত্র এই আবহাওয়ার জন্য। এই যে আপনারা দেখছেন, এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবে এখন বেশি বৃষ্টি হচ্ছে না, টিপটিপ বৃষ্টি হচ্ছে, তবে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ক্রস জাতের এই যে গরু, আপনারা যারা ষাঁড় গরু পালন করতে চান, ক্রস জাতের গরু, সেই গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করব। তো এই জায়গাটা আমরা একটা বড় একটা ক্রস জাতের ষাঁড় দেখছি। ভাই, এটা দাঁত কয়টা? ভাই, দাঁত উঠেনি। এটা দাম কত যাচ্ছে? 90। ক্রেতা কত পর্যন্ত বলছে? 80-82। আপনার নিয়ত কত? নিয়ত কত? ছাড়ার নিয়ত 90 হলে ছাড়বে। আচ্ছা, শুনছি, তারপর আসুন। সুপ্রিয় দর্শক, আমরা একটু এদিকে একটু দেখি। ভাই, এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? 1,25,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 1,00,000-এর নিচে। আর আপনার নিয়ত কত? উপরে উপরে। আর এই যে এপাশেরটা? ভাই, এটার দাম কত যাচ্ছে? এটার দাম কত যাচ্ছে? 110। ক্রেতা কত পর্যন্ত বলছে? 80 পর্যন্ত কথা। 80 পর্যন্ত বলছে। আচ্ছা, শুনছি আমরা। সুপ্রিয় দর্শক, আসুন। সুপ্রিয় দর্শক, এদিকে আমরা একটু দেখি, একটু ছোট সাইজ। আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি এবং কাদা। ভাই, এটার দাম কত যাচ্ছে? 80। ক্রেতা কত বলছে? 70 হয়েছে। 70 পর্যন্ত দাম। এই যে সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, 70 পর্যন্ত দাম বলেছে। আর এই যে এগুলো কিন্তু বড় সাইজ। তারপরে এদিকে আমরা দেখছি অনেক বড় বড় ক্রস জাতের ষাঁড় গরু। এই যে আপনারা দেখছেন। ভাই, এই যে কালো গরুটা কার? আপনার দাঁত আছে? দাঁত উঠছে? দাম কত যাচ্ছেন? 95। ক্রেতা কত পর্যন্ত বলছে? 80-82। আপনার নিয়ত? আপনার নিয়ত কত? 90। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে প্রচুর ক্রস জাতের গরু আজ উঠেছে। তবে আমরা যেটা বলছি যে এই যে বৃষ্টির জন্য, এই যে আপনারা দেখছেন যে চারদিকে প্রচুর কাদা এবং পানি জমে গিয়েছে, এবং বৃষ্টির জন্য ক্রেতা সমাগম একটু কম, সেই সঙ্গে গরুর আমদানিটাও কিন্তু অনেক কম অন্যদিনের তুলনায়। আর ষাঁড় গরু আপনারা জানেন যে এগুলো একটু দুষ্ট প্রকৃতির হয়, এবং ষাঁড়ের ভিডিও করা আসলে একটু টাফ ব্যাপার। তা আসুন আমরা একটু ভেতরের দিকে যাই। এই যে দেখুন, বৃষ্টির মধ্যে আমার মনে হয় গরুগুলির খুব সমস্যা হয়। এদিকে আমরা একটু দেখি, এই যে দেখুন, ভাই দাঁত উঠছে? এটার দাঁত উঠেনি, দাঁত নাই। এটার দাম কত যাচ্ছে? 75,000 টাকা। এই যে দেখুন, আর ক্রস জাতের ষাঁড় গরুগুলি আসলে একটু বেশি উঠে। ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? এই গরুগুলি আপনি নিছেন? এই গরুগুলি কে কিনছে? আপনি নিছেন? আচ্ছা, আসুন আমরা একটু আপনাদেরকে এদিকে নিয়ে যাই। আপনারা দেখছেন যে ক্রস গরু, ষাঁড় গরু, বড় বড় ষাঁড় গরু সব ক্রস জাতের, এগুলো একটু প্রচুর পরিমাণে উঠেছে, তবে ক্রেতা নেই। আজ আমবাড়ি হাট অনেক ফাঁকা, যদিও অন্য হাটে অন্য দিনের তুলনায় ফাঁকা,
কিন্তু অন্য হাটের তুলনায় কিন্তু প্রচুর গরু। এই যে দেখুন, আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। ভাই এটা কত দাম চাচ্ছেন? 65। ক্রেতা কত বলে? ক্রেতা কত বলে? 50-55। আর আপনার নিয়ত কত? আচ্ছা, 60 হইলে আপনার ভালো। দেখো, তারপর একটু আমরা এদিকে দেখি। ভাই এটার দাম কত যাচ্ছে? 80। ক্রেতা কত বলে? ক্রেতা 70 ভাঙিয়ে বলে। শুনছি আমরা। তারপরে এখানে একটা অনেক লম্বা করে দিচ্ছি, এই যে দেখুন। দাঁত উঠছে আগর? দাম কত যাচ্ছেন? 1,20,000। ক্রেতা কত বলছে? 85 পর্যন্ত দাম। আচ্ছা আচ্ছা, শুনছি আমরা। তারপর একটু এখানে দেখি, এটা গরু খুব শান্ত হয়ে বসে আছে। কাকা আসসালামু আলাইকুম, আপনার কি এটা কেনা? এটা দাম কত যাচ্ছে? 80। ক্রেতা কত পর্যন্ত বলছে? 70 ভাঙ্গে। আর আপনার নিয়ত? নিয়ত করছেন কত হলে দিবেন? 75 হলে। আচ্ছা ধন্যবাদ। তারপর একটু এদিকে দেখি, ভাই কত চাচ্ছেন? 85। 85। ক্রেতা কত পর্যন্ত বলছে? 70 ভাঙতে বলে। 70 ভাঙতে বলে। আর আপনাদের নিয়ত কত? 75 হলে ভালো হয়। আচ্ছা ধন্যবাদ। আসুন প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে একটু এদিকটা নিয়ে যাই। আপনারা জানেন যে আমবাড়ি হাটে যেখানে হাঁটা যায় না সেখানে, এখানে কিন্তু গরুর সংখ্যা আজ অনেক কম। এখানে একটু ছোট বাছুরগুলো আমরা একটু দেখি। ভাই এটার দাম কত যাচ্ছেন? 56,000। ক্রেতা কত বলছে? 50 বলছে। আপনাদের নিয়ত কত? 53,000 পর্যন্ত আপনারা নিয়ত করেছেন, দেখছেন। তারপরে আমরা একটু এইদিকে একটু দেখি, ভাই এটা আপনার, এটার দাম কত যাচ্ছেন? 80। ক্রেতা কত বলে? 70 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? 75 নিলে ছাড়বেন। এই দুইটা কার? আপনার না। আচ্ছা আপনারা শুনছেন। তারপর একটু দেখি এখানে, ভাই দাম কত যাচ্ছে এটার? 56 চাইছেন। কত পর্যন্ত ক্রেতা বলছে? 45 পর্যন্ত। আর আপনার নিয়ত? মানে 48-49 হলে দিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ। আর এই যে এটা ভাই 46 চাইছেন? 40। ক্রেতা কত বলে? 32-33। আপনার নিয়ত কত? 35। হ্যাঁ 32 পারেলে দিয়ে দিবে। আচ্ছা ধন্যবাদ। তারপর একটু দেখি, ভাই এটা কত যাচ্ছেন দাম? 65। ক্রেতা কত বলে? 55 পর্যন্ত বলছে। তাহলে তো দিয়ে দেওয়ার কথা, দিবেন না? কত হইলে দিবেন? 60 ভাঙিয়ে পেয়েছে। আচ্ছা ধন্যবাদ। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আমবাড়ি হাট, আবারও জানিয়ে রাখি আজ 7 সেপ্টেম্বর 2020 সোমবার। আপনারা জানেন যে প্রতি সোমবার এবং শুক্রবারে এই আমবাড়িতে হাট বসে, তবে শুক্রবারের হাটটা বড় হয় আর সোমবারের হাটটা একটু ছোট হয়। তবে সোমবারের হাটটা ইদানিং আর ছোট নেই, সোমবারের হাটটাও কিন্তু ইদানিং অনেক বড় হাট। কিন্তু আজকের এই আবহাওয়ার কারণে অনেক গরু আসতে পারেনি, কারণ এখানে রাস্তাটা যেহেতু তৈরি হচ্ছে সেহেতু রাস্তাটা ভাঙা। ভাই এই এইগুলো আপনার, এই এই ক্রসগুলি কত দাম? 60 চাচ্ছেন। আর তারপরে 40-42 ক্রেতা বলছে। আপনার নিয়ত কত? 48 হলে বেচবেন। পাশেরটা আপনার, এটা কত? 60 চাচ্ছেন। এটা ওই একই দাম। আচ্ছা ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আমার ইহার থেকে আপনাদেরকে এই ক্রস গরুর দামগুলি আমরা জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।